আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স। আমাদের আজকের টপিক হচ্ছে গিয়ে আমরা পার্ট টু দিব, ঢাকা কলেজের টেস্ট পেপারটা সলভ করবো ইনশাল্লাহ। তো যাই হোক, আমি 13টা কোশ্চেন সলভ করা হয়েছিল পার্ট ওয়ানে, এবার পার্ট টুতে আমরা শুরু করি হচ্ছে গিয়ে 14 নম্বর কোশ্চেন থেকে। তো 14 নম্বর কোশ্চেনটা কি বলছে, কোনটি মোটর স্নায়ু? অপশনে দেওয়া আছে অলফ্যাক্টরি, ট্রকলিয়ার, অডিটরি, ফেশিয়াল। অ্যাকচুয়ালি এটা দেখার আগে আমরা দেখে আসি কীভাবে আমরা বিভিন্ন স্নায়ুগুলোর নাম মনে রাখতে পারি। আমি জয়কলি থেকে একটা কবিতা শিখেছিলাম আমার সময়ে, তোমরা এই কবিতাটা শিখতে পারো, ঠিক আছে? এটা হচ্ছে গিয়ে তোমার উঠো 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 তামাক টিক্কা আনো ফেলে আসো জল, ফেলে আসো জল ভরে আনো হুক্কা। আমি জাস্ট দুইবার বলবো, এই সুযোগে তোমরা এটা লিখে ফেলবা, হ্যাঁ, মোটামুটি যতটুকু পারো লিখে ফেলবা। তো দেখো, আমি যে কবিতাটা দিয়েছি এটা হচ্ছে গিয়ে উঠো 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 তামাক টিক্কা আনো ফেলে আসো জল ভরে আনো হুক্কা। দেখো, প্রথম উঠোতে হচ্ছে গিয়ে অলফ্যাক্টরি, তার মানে আমার প্রথম যে করোটিক স্নায়ুটা আছে এটা হচ্ছে গিয়ে অলফ্যাক্টরি। শুরুতে বলে রাখা ভালো যে আমাদের যেই আমাদের স্নায়ুগুলো দুইটা ভাগে বিভক্ত, একটা হচ্ছে করোটিক স্নায়ু, মানে যেটা হচ্ছে গিয়ে 12 জোড়া আমাদের দুই দিক থেকে, আর যেটা মানে এদেরকে বলা হয় ক্যারোটিড নার্ভ বা ক্রেনিয়াল নার্ভ বলা হয় ইংলিশে, আর একটা হচ্ছে গিয়ে পার্শ্বীয় স্নায়ু, মানে যেগুলোকে বাংলা আমরা স্পাইনাল নার্ভ বলি, তার হচ্ছে 31 জোড়া দুই দিকে 31 জোড়া। তো এই 12 জোড়ার নামটা কিন্তু আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো এটা হচ্ছে গিয়ে প্রথম উঠোতে কী বললাম, অলফ্যাক্টরি, ঠিক আছে? পরের উঠোতে হচ্ছে গিয়ে অপটিক। অপটিক অলফ্যাক্টরি মানে হচ্ছে যেগুলো আমাদের ঘ্রাণ সংবেদটা নিয়ে যায়, বিভিন্ন জিনিসের ঘ্রাণ বা সুগন্ধ দুর্গন্ধ আমরা যাই পাই এই সংবেদগুলো নিয়ে যায় অলফ্যাক্টরি। তারপরে অপটিক হচ্ছে আমাদের চোখের স্নায়ু, এটা আমরা জানি অপটিক, বিভিন্ন দোকানের গায়ে আমরা অপটিক্স লেখা দেখি না, মানে আসলে অপটিক, ওখান থেকেই অপটিক স্নায়ুটা অ্যাকচুয়ালি আমাদের চোখে থাকে। তারপরে পরের উঠো হচ্ছে 3 নম্বর করোটিক স্নায়ু, অলফ্যাক্টরি অপটিক, ওই উঠোতে হচ্ছে গিয়ে অকুলোমোটর, তাহলে অলফ্যাক্টরি অপটিক অকুলোমোটর। 4 নম্বর হচ্ছে তামাক। তামাক যদি আমি টি দিয়ে চিন্তা করি, তামাক, এটা হচ্ছে গিয়ে অলফ্যাক্টরি অপটিক অকুলোমোটর ট্রকলিয়ার, তামাক দিয়ে হচ্ছে ট্রকলিয়ার, আর টিক্কা দিয়ে হচ্ছে গিয়ে ট্রাইজেমিনাল। 5 নম্বর যে স্নায়ুটা আমাদের এটা হচ্ছে গিয়ে ট্রাইজেমিনাল। আনতে হচ্ছে গিয়ে 6 নম্বর, এটা হচ্ছে গিয়ে অ্যাবডুসেন্স। কী কী পাইলাম, অলফ্যাক্টরি অপটিক অকুলোমোটর, তামাকতে ট্রকলিয়ার, টিক্কাতে ট্রাইজেমিনাল, আনতে অ্যাবডুসেন্স। ফেলে এটা হচ্ছে গিয়ে 7 নম্বর স্নায়ু, ফেলেতে হচ্ছে গিয়ে ফেশিয়াল স্নায়ু, আর আসতে হচ্ছে গিয়ে অডিটরি, আসতে অডিটরি, এটা হচ্ছে গিয়ে 8 নম্বর করোটিক স্নায়ু। তারপরে জলতে হচ্ছে গিয়ে, এটা হচ্ছে 9 নম্বর, এটা হচ্ছে গিয়ে গ্লোসোফ্যারিঞ্জিয়াল, জলতে গ্লোসোফ্যারিঞ্জিয়াল, ভরেতে হচ্ছে গিয়ে ভেগাস, এটা হচ্ছে 10 নম্বর, আনতে হচ্ছে গিয়ে স্পাইনাল অ্যাক্সেসরি, এটা হচ্ছে 11 নম্বর স্পাইনাল অ্যাক্সেসরি, হুক্কাতে হচ্ছে গিয়ে হাইপোগ্লোসাল, এটা হচ্ছে গিয়ে 12 নম্বর। এই হচ্ছে 12 জোড়া করোটিক স্নায়ু। অবশ্যই তোমরা নাম্বার সহ মুখস্থ করতে হবে, কারণ নাম্বার দিয়ে অনেক কিছু আবার মনে রাখা যায়, ঠিক আছে? সো আমি কী কী পাচ্ছি, আবার লাস্টবার বলি, অলফ্যাক্টরি অপটিক অকুলোমোটর, ট্রকলিয়ার ট্রাইজেমিনাল অ্যাবডুসেন্স, ফেশিয়াল অডিটরি গ্লোসোফ্যারিঞ্জিয়াল, ভেগাস স্পাইনাল অ্যাক্সেসরি, হুক্কা, হুক্কাতে হাইপোগ্লোসাল। সো এইগুলো এই কবিতাটা দিয়ে মনে রাখতে পারো, আমি এভাবেই শিখেছিলাম। তো যাই হোক, তো তুমি যদি এই সিরিয়ালে মুখস্থ করো, আগে মুখস্থ করে নাও তারপরে বাকি অংশটা দেখো, তোমার এর ভিতর 128 এক
অলফ্যাক্টরি, দুই অপটিক, আট অডিটরি। এই 128 হচ্ছে গিয়ে তোমার সংবেদী, সংবেদী এটা হচ্ছে পিওরলি সংবেদী, মানে হচ্ছে আমরা বলি সেন্সরি, পিওরলি সংবেদী বা আমরা সেন্সরি বলে থাকি, ঠিক আছে। তো এরা হচ্ছে গিয়ে সংবেদী। তারপরে এখানে ট্রাইজেমিনাল মানে পাঁচ, তারপর হচ্ছে তোমার পাঁচ, তারপরে হচ্ছে গিয়ে ফেসিয়াল সাত, পাঁচ সাত, তারপরে নয় গ্লোসোফেরিঞ্জিয়াল, তারপরে ভেগাস, পাঁচ সাত নয় দশ, কয়টা হলো চারটা। তারপরে হচ্ছে গিয়ে তোমার পাঁচ সাত নয় দশ, তোমার পাঁচ সাত নয় দশ, এগুলো হচ্ছে গিয়ে মিশ্র স্নায়ু। পাঁচ সাত নয় দশ, পাঁচতে হচ্ছে গিয়ে ট্রাইজেমিনাল, সাততে হচ্ছে গিয়ে ফেসিয়াল, তারপরে হচ্ছে নয়তে গ্লোসোফেরিঞ্জিয়াল, দশটা হচ্ছে ভেগাস, এগুলো হচ্ছে গিয়ে মিশ্র স্নায়ু, ঠিক আছে। তো তুমি যদি তারপরে তুমি যদি এই সংবেদী এবং মিশ্র মনে রাখো, তাহলে বাকি মোটরগুলো তুমি সহজেই পেয়ে যাবা, ঠিক আছে। তো আমার যে কোশ্চেনটা এখানে দেওয়া হয়েছে, এখানে মোটামুটি সংবিধি পেয়ে গেলাম 128, আর হচ্ছে পাঁচ সাত নয় দশ এগুলো মিশ্র পেয়ে গেলাম। আর এক্সট্রা আমার যা যা অবজেক্টিভের জন্য এখান থেকে লাগবে, এগুলো হচ্ছে গিয়ে যেমন এটা যদি তোলা হয়ে থাকে, আমি সামনে লিখছি, এখান থেকে আমার লাগবে হচ্ছে গিয়ে কয়েকটা ব্রাঞ্চ লাগবে, দু একটা জাস্ট সামান্য শাখাগুলো একটু লাগবে। যেমন হচ্ছে গিয়ে ধরো তোমার এখানে যেমন ট্রাইজেমিনাল বলেছিলাম, তাই না, ট্রাইজেমিনাল, ট্রাইজেমিনাল, ট্রাইজেমিনালের তিনটা শাখা আছে, একটা হচ্ছে গিয়ে অপথ্যালমিক, 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 দুই নম্বর হচ্ছে গিয়ে ম্যাক্সিলারি, ম্যাক্সিলারি, তিন নম্বর হচ্ছে গিয়ে ম্যান্ডিবুলার, তিন নম্বর হচ্ছে গিয়ে ম্যান্ডিবুলা, অপথ্যালমিক ম্যাক্সিলারি ম্যান্ডিবুলা, ঠিক আছে। ও এম এম ওম, ওম শান্তি ওমের ওম, অপথ্যালমিক ম্যাক্সিলারি ম্যান্ডিবুলার, এরা হচ্ছে ট্রাইজেমিনালের শাখা। এটাও অবজেক্টিভে আসে, স্পেশালি এগুলো মেডিকেল ভর্তি পরীক্ষায় খুব বেশি আসে। তারপরে হচ্ছে আরেকটা লাগবে ভেগাস, ভেগাসের শাখাগুলো খুব গুরুত্বপূর্ণ। ভেগাসের শাখাগুলো আমরা মনে রাখতে পারি হচ্ছে গিয়ে একটা কবিতা, ভেগাসটা মনে রাখতে পারি হচ্ছে গিয়ে, ভেগাস কত নাম্বার ছিল, উঠো 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 তামাক টিক্কা আনো ফেলে আসো জল ভরে আনো হুক্কা ভরে, দশ নাম্বারটা ছিল ভেগাস, এভাবে তোমরা মনে রাখবা। তো এই ভেগাসের শাখাটা আমরা মনে রাখতাম, বা স্পেশালি আমি মনে রাখতাম পাগলা কাকা, পাগলা কাকা, পাগলা, পাতে হচ্ছে গিয়ে পালমোনারি, পাতে পালমোনারি, তারপরে গতে হচ্ছে গিয়ে গ্যাস্ট্রিক, লাতে হচ্ছে গিয়ে ল্যারেঞ্জিয়াল, আর কাকাতে হচ্ছে কার্ডিয়াক। তার মানে এই চারটা মেইন শাখা হচ্ছে ভেগাসের, কী কী, পাগলা কাকা, পাতে পালমোনারি, গতে গ্যাস্ট্রিক, লাতে ল্যারেঞ্জিয়াল, কাকাতে কার্ডিয়াক। সো এই কয়েকটা হচ্ছে গিয়ে ভেগাসের শাখা। তো যাই হোক, অনেক কথাই বলে ফেললাম, আমরা কোশ্চেনটা দেখে আসলে কী দেওয়া আছে, কোশ্চেনের অ্যান্সার তোমরাই আশা করি পারবা। বলে দাও, কোনটি মোটর স্নায়ু, অলফ্যাক্টরি, ট্রকলিয়ার, অডিটরি, ফেসিয়াল। অলফ্যাক্টরি এক নম্বর, অডিটরি আট নম্বর, ফেসিয়াল সাত নম্বর। পাঁচ সাত নয় দশ, সাত পড়েছে মিশ্রর ভিতরে, এক আর আট পড়েছে 128-এর, এক আর আট হচ্ছে সংবেদী, তার মানে এখানে শুধু ট্রকলিয়ারটা হচ্ছে গিয়ে মোটর হবে। সো এটার অ্যান্সার অ্যান্সার হচ্ছে খ বা ট্রকলিয়ার। আশা করি এটা আমার আগে তোমরাই পেরেছ, বোঝানোর সময় পেরে গেছো। তারপর কোনটি যকৃতের বৈশিষ্ট্য, আচ্ছা যকৃতের বৈশিষ্ট্য এখানে দেওয়া আছে সাইনোসয়েড, গবলেট, লোভিউল। অ্যাকচুয়ালি সামান্য একটু কথা বলি, এটা তোমাদের বলা যায় তোমাদের একটু উচ্চ লেভেলের কোশ্চেন এটা। যাই হোক, যকৃতের কোষগুলো এইরকম তোমার, এইরকম যকৃতের ভিতরে এরকম স্ট্রাকচার থাকে, এই ষড়ভুজাকৃতির,
যকৃতের ভিতরে ষড়ভুজাকৃতির এরকম স্ট্রাকচার থাকে যেটাকে আমরা হেক্সাগোনাল বলে থাকি। তো এই ষড়ভুজাকৃতির স্ট্রাকচারটা আমরা তাদেরকে বলি বিভিন্ন লোভিউল, ছোট ছোট লোভিউল। তারপরে এখানে দেখো আরেকটা এরকম ধরো হেক্সাগোনাল স্ট্রাকচার আছে, এখানে আবার সেমভাবে ধরো হেক্সাগোনাল স্ট্রাকচার বিদ্যমান। এভাবে যকৃতের ভিতরে অনেক এরকম হেক্সাগোনাল স্ট্রাকচার থাকে। এই হেক্সাগোনাল স্ট্রাকচারের ভিতরে একেবারে সবার ভিতরে একেবারে সেন্ট্রালি থাকে হচ্ছে গিয়ে সেন্ট্রাল ক্যানেল বলি আমরা, বা কেন্দ্রীয় শিরা থাকে। তো এই এখানে এইরকমভাবে সাজানো যকৃতের কোষগুলো এভাবে সাজানো থাকে। একটু দেখো এইগুলো, আমি জাস্ট এক্সাম্পল দিয়ে বুঝাইলাম। তো দেখো এগুলো হচ্ছে গিয়ে যকৃতের কোষগুলা, এই লাল কালারের এগুলো হচ্ছে যকৃতের কোষ। এগুলো অ্যাকচুয়ালি একটা যকৃতের ভিতরে বিভিন্ন লোভিউলে, লোভিউল মানে ছোট লোভ, এরকম ছোট ছোট হেক্সাগোনাল লোভিউলে ভাগ করা থাকে, এবং তার ভিতরে এগুলো হচ্ছে লাল কালার দিয়ে বুঝাইলাম, এগুলো হচ্ছে যকৃত কোষ, বা এদেরকে আমরা ইংলিশে বলি হেপাটোসাইট। যকৃত কোষের ইংরেজি হচ্ছে হেপাটোসাইট। তো দেখো এটা হচ্ছে গিয়ে একটা হেপাটোসাইটের প্লেট, এটা একটা হেপাটোসাইটের প্লেট, এটা একটা হেপাটোসাইটের প্লেট, হেপাটোসাইটের প্লেট, হেপাটোসাইটের প্লেট। তো এই যে এটা একটা হেপাটোসাইটের প্লেট, এটা একটা হেপাটোসাইটের প্লেট, তার মাঝখানে যে এই যে স্পেসটা, এই স্পেসটার নাম হচ্ছে সাইনোসয়েড। সাইনোসয়েড এর চেয়ে বেশি তোমাদের জন্য তোমাদের লেভেলে লাগবে না, বা এর চেয়ে বেশি আমি ডিটেলস আলোচনাও করছি না, জাস্ট বোঝানোর জন্য বলতেছি। তার ভিতরে হেক্সাগোনাল ছোট ছোট লোভিউল থাকে, এর ভিতরে থাকে যকৃতের হেপাটোসাইটগুলো। এরা কী করে একটা প্লেটের মতো, লম্বা প্লেটের মতো তৈরি করে রাখে। তো পাশাপাশি দুটো প্লেটের মাঝখানে যে এই স্পেসটা, এই স্পেসটার নাম হচ্ছে কি সাইনোসয়েড। মনে আছে ওই যে ম্যালেরিয়াতে তোমরা পড়েছিলা যে ম্যালেরিয়া যকৃতের হেপাটোসাইটকে আক্রমণ করার পর ধ্বংস করে, ম্যালেরিয়ার একটা দশাতে ম্যাক্রোজয়েডগুলো, সরি মেরোজয়েডগুলো এখানে এসে আশ্রয় নিয়েছিল। তো এই সেই সাইনোসয়েড যেখানে ওই জীবাণুগুলো এসেছিল। তো যাই হোক, তার মানে আমি স্ট্রাকচারের ভিতরে সাইনোসয়েড পাইলাম, গবলেট লোভিউল, গবলেট তো আমি পাইনি, গবলেট সেল তো থাকে নেফ্রনে আমার। যদি তোমরা যদি রেচনতন্ত্রের ক্লাসটা করে থাকো দেখবা আমি ওইখানে গবলেট সেলের কথা উল্লেখ করেছি নেফ্রনে। তো তার মানে সাইনোসয়েড এবং লোভিউল, তার মানে এটার অ্যান্সার হচ্ছে গ, এক এবং তিন। আশা করি বুঝে গেছো মোটামুটি। আমরা নেক্সট কোশ্চেনে যাই। তারপরের কোশ্চেনটা দেখো, তারপরের কোশ্চেনটা হচ্ছে যৌনবাহিত রোগ কোনটি, এইচ আই ভি, হিমোফিলিয়া, রুবেলা, সিফিলিস। অ্যাকচুয়ালি যৌনবাহিত রোগ হচ্ছে, এক হচ্ছে এইডস, এইডস, দুই নম্বর হচ্ছে গিয়ে গনোরিয়া, গনোরিয়া, তিন নম্বর হচ্ছে গিয়ে সিফিলিস। তো এই তিনটাকে আমরা, আরও আছে, এই তিনটাকে আমরা মেনলি যৌনবাহিত রোগ, বা এটাকে আমরা ইংলিশে বলি এসটিডি, সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ। মানে হচ্ছে গিয়ে দুটা মানুষের সেক্সুয়াল ইন্টারকোর্সের ফলে, সেক্সুয়াল ইন্টারকোর্সের ফলে একজন থেকে আরেকজনে তোমার ট্রান্সফার হয়ে থাকে এই জীবাণুগুলা। তো এটার অ্যান্সার হবে সিফিলিস। এখন তুমি বলতে পারো ভাই এক নম্বর এইচ আই ভিটা কেন হইলো না, আপনি তো এইডসের কথা বলছেন। দেখো ভাই এইচ আই ভি হচ্ছে গিয়ে এইডসের একটা জীবাণুর নাম, বাট এইডস হচ্ছে রোগটা। সো এটার অ্যান্সার হবে হচ্ছে গিয়ে সিফিলিস। এখন সাথে সাথে তোমরা আরও কয়েকটা জিনিস জানতে হবে যে গনোরিয়ার জীবাণুর বৈজ্ঞানিক নাম কি, নেইসারিয়া গনোরোহিয়ে, নামের ভিতরেই গনোরিয়া শব্দটা আছে, নেইসারিয়া গনোরিয়া। আর সিফিলিসের হচ্ছে গিয়ে ট্রিফোনিমা প্যালিডাম, ট্রিফোনিমা প্যালিডাম। সো এগুলো লাগবে। আর হচ্ছে এইডসের তো বললাম এইচ আই ভি ভাইরাস। সাথে সাথে এইচ আই ভি সম্পর্কে আরেকটা ইনফরমেশান তোমাদের জানা থাকা জরুরি, এইচ আই ভি ভাইরাস হচ্ছে বহিস্থ আবরণযুক্ত ভাইরাস, বহিস্থ আবরণযুক্ত ভাইরাস, যুক্ত ভাইরাস। তোমাদের আগেই বলি যে এই লেকচারটা দেখার,
ইম্পর্টেন্সটা কি? অ্যান্সার তো দেওয়াই আছে, কিছু কথা হয়তো ব্যাখ্যা টেখা ওখানে লেখা থাকতেও পারে। আমি জাস্ট তোমাদের অ্যাসোসিয়েটেড আর কী কী কোশ্চেন আসতে পারে এগুলো জাস্ট একটু ফোকাস করবো আর কি। এইচ আইভি হচ্ছে বহিঃস্থ আবরণযুক্ত ভাইরাস। আর কী কী আছে দেখো, এইচ আইভি দিয়ে মনে রাখতে পারো, এইচতে হচ্ছে গিয়ে হারপিস, আইতে হচ্ছে গিয়ে ইনফ্লুয়েঞ্জা আর এইচ আইভি পুরাটা। তার মানে হচ্ছে কি, তিনটা ভাইরাস আছে যারা হচ্ছে বহিঃস্থ আবরণযুক্ত। একটা হচ্ছে এইচতে হারপিস, আইতে ইনফ্লুয়েঞ্জা আর এইচ আইভি পুরাটাই একটা বহিঃস্থ আবরণযুক্ত ভাইরাস। এটাও অবজেক্টিভে অনেক সময় আসে, স্পেশালি মেডিকেল ভর্তি পরীক্ষায় খুব বেশি আসে। তারপরে আসো হচ্ছে গিয়ে হৃৎপিণ্ডের গাঠনিক বৈশিষ্ট্য হলো, দেখি হৃৎপিণ্ডের গাঠনিক বৈশিষ্ট্য আমার ফেভারিট একটা টপিক আসছে। ইন্টারকেলেটেড ডিস্ক আছে, আমরা জানি হৃৎপিণ্ডের মাংসপেশিগুলো মানে হচ্ছে হৃৎপেশিগুলো এমন পেশি যাদের ইন্টারকেলেটেড ডিস্ক প্রেজেন্ট, অন্য কোনো পেশিতে নাই। আড়াআড়ি রেখাযুক্ত মায়োফাইব্রিল থাকে, হ্যাঁ মায়োফাইব্রিল থাকে। আমরা একটা লাইন পড়েছিলাম যে যারা হচ্ছে ঐচ্ছিক পেশি তাদের মায়োফাইব্রিল থাকে, আর যারা অনৈচ্ছিক তাদের মায়োফাইব্রিল থাকে না। আর হৃৎপেশির ক্ষেত্রে পড়ছিলাম তারা গঠনগতভাবে ঐচ্ছিক পেশি আর কার্যগতভাবে তারা অনৈচ্ছিক পেশি। তো গঠনগতভাবে যদি তারা ঐচ্ছিক পেশি হয় অবশ্যই তাদের মায়োফাইব্রিল বা ডোরাকাটা দাগ আছে, এটাও সঠিক। সার্কোলেমা অস্পষ্ট, হ্যাঁ সার্কোলেমা অবশ্যই অস্পষ্ট। তুমি যদি বইয়ে বৈশিষ্ট্যগুলো দেখো দেখবা লেখা আছে আব্দুল আলিম স্যারের বইয়ে সার্কোলেমাও অস্পষ্ট। সো এই তিনটেই হবে এটার অ্যান্সার। এটা নিয়ে আর ডিটেলস না বলি কিছু, সাথে সাথে আরেকটা জিনিস আসতে পারে এই অবজেক্টিভটা আমি একটু বলি। হৃৎপিণ্ডের এই যে মাসেলগুলো এগুলো কিন্তু ব্রাঞ্চিং, এরকম ব্রাঞ্চিং আকারে থাকে আর কি। হৃৎপিণ্ডের এরকম ব্রাঞ্চ থাকে এবং হচ্ছে গিয়ে তাদের মাঝখানে যে ইন্টারকেলেটেড ডিস্ক আছে, ধরো এটা হচ্ছে হৃৎপিণ্ডের একটা সেল আর এটা হচ্ছে হৃৎপিণ্ডের আরেকটা সেল, তো তার মাঝখানে এই ইন্টারকেলেটেড সেল বলতে মানে আমি বুঝাচ্ছি এই পুরোটা একটা সেল, এই পুরোটা একটা সেল, এটা হচ্ছে তার নিউক্লিয়াস। কেউ আবার এটাকে সেল মনে করো না প্লিজ, এটা হচ্ছে তার নিউক্লিয়াস। তো এই ইন্টারকেলেটেড ডিস্কের মাধ্যমে দুইটা সেল যে যুক্ত, এই একটা এটা একটা জাংশনের মতো হলো না, এটাকে বলা হয় গ্যাপ জাংশন, গ্যাপ জাংশন। কোশ্চেন আরেকটু কঠিন করলে এই কোশ্চেনটা দিতে পারে যে পাশাপাশি দুইটা হৃৎপেশি, হৃৎপেশির কোষ পরস্পর কি জাংশনের মাধ্যমে যুক্ত ইন্টারকেলেটেড ডিস্কে, তারা গ্যাপ জাংশনের মাধ্যমে যুক্ত। যাই হোক এবার আমরা একটু সামনে যাই, কারোর যদি এক্সট্রা কোনো কোশ্চেন থাকে অবশ্যই তোমরা কমেন্টসে জানাবা। দানাদার শ্বেতরক্ত কণিকা কোনটি, থ্রম্বোসাইট, বেজোফিল, লিম্ফোসাইট, মনোসাইট? অবশ্যই বেজোফিল। এখন ভাই আপনি মনে রাখলেন কিভাবে? আমি মনে রেখেছি এভাবে যে নামের শেষে যদি ফিল থাকে তাহলেই দানাদার, নামের শেষে ফিল থাকলে দানাদার। একটু খেয়াল করে দেখো না, ইউসিনোফিল, বেজোফিল, আরেকটা হচ্ছে গিয়ে বেজোফিল, ইউসিনোফিল, লিম্ফোসাইট, তারপর হচ্ছে গিয়ে মনোসাইট, আর বেজোফিল, ইউসিনোফিল, আরেকটা হচ্ছে গিয়ে কী বলে ভুলে গেলাম নাকি, ইউসিনোফিল, বেজোফিল, আরেকটা হচ্ছে নিউট্রোফিল, সরি, এই তিনটা হচ্ছে গিয়ে দানাদার, মানে হচ্ছে গিয়ে গ্র্যানুলোসাইট, তার মানে শেষে ফিল আছে, সো তারা হচ্ছে গিয়ে দানাদার। তো নামের শেষে ফিল থাকলেই দানাদার আর ফিল না থাকলে অদানাদার, শুধু অবজেক্টিভের জন্য ভাই। তারপরে আসে হচ্ছে গিয়ে কোন গ্রন্থি থেকে এডিএইচ নিঃসৃত হয়, আমরা জানি পিটুইটারি গ্রন্থি থেকে। পিটুইটারি গ্রন্থির দুইটা পার্ট আছে, একটা হচ্ছে গিয়ে সামনের দিকে আমরা বলি অ্যান্টেরিয়র পিটুইটারি, সামনের দিকে বলি অ্যান্টেরিয়র পিটুইটারি, দুইটা লোব আছে, এটা হচ্ছে সামনের দিকে অ্যান্টেরিয়র আর একটা হচ্ছে পোস্টেরিয়র। পোস্টেরিয়র পিটুইটারি থেকে দুইটা মেইন হরমোন ক্ষরিত হয়, একটা হচ্ছে এডিএইচ, এটাকে বলা হয় অ্যান্টিডায়ুরেটিক হরমোন, অ্যান্টিডায়ুরেটিক হরমোন, আরেকটা হচ্ছে অক্সিটোসিন, অক্সিটোসিন, এটা হচ্ছে গিয়ে পোস্টেরিয়র পিটুইটারি। তো পোস্টেরিয়র পিটুইটারি বা পিছনে, পোস্টেরিয়র মানে পিছনে, তো পিটুইটারি গ্রন্থের পোস্টেরিয়র লোবটা থেকে দুইটা, একটা হচ্ছে অ্যান্টিডায়ুরেটিক হরমোন যে আমাদের মূত্রের পরিমাণ কমিয়ে দেয়, পানি বেশি বেশি শোষণ করে নেফ্রনের দূরবর্তী পেঁচানো নালিকা দিয়ে বেশি বেশি পানি শোষণ করে এবং সে কী করে মূত্রের পরিমাণ কমায় দেয়। আরেকটা হচ্ছে অক্সিটোসিন, অক্সিটোসিন যেটা এটা সাধারণত মায়ের দুগ্ধ উৎপাদনে সাহায্য করে আর কি। আর অ্যান্টেরিয়র পিটুইটারি থেকে ছয়টা ট্রপিক হরমোন ক্ষরণ হয়, এটা আমি
হরমোনের অধ্যায়ে আমি ডিটেইলস আলোচনা করব তোমাদের জন্য।